হ্যাঁ, এটা একটা ব্রিজের গল্প। গল্পটা দক্ষিণ আমেরিকার এক অজানা গ্রামের। হ্যাঁ, সেই অজানা গ্রামেই ছিল সেই ব্রিজ। এই ব্রিজটা দুটো গ্রামকে এক করে রেখেছিল। দুটো গ্রামের সংযোগ স্থলে ছিল এই ব্রিজ। নানা লোক পারাপার করত এই ব্রিজ দিয়ে রোজ। তো নানা লোকের মতো অ্যান্ড্রিউ নামের এক যুবকও রোজ যাতায়াত করত এই ব্রিজের উপর দিয়ে। অ্যান্ড্রিউ এর এক ব্যবসা ছিল, সেই ব্যবসার কারণেই ব্রিজের এপার ওপার করত। সে তার ব্যবসার পণ্য প্রথমে তার নিজের গ্রামে ও তারপর ব্রিজ পার করে অপর গ্রামে বিক্রি করতে যেত এবং দিনের শেষে সে সেই ব্রিজ পার করেই আবার তার গ্রামে ফিরত। তো একদিন অ্যান্ড্রিউ সারা দিনের পণ্য বিক্রি করে নিজের গ্রামে ফিরবে সেই ব্রিজ দিয়ে। তখন হালকা সন্ধে নেমেছে। সে যখন ব্রিজের ঠিক মাঝখানে এলো তখন হঠাৎ করে চমকে উঠল, কারণ কেউ যেন তাকে বলল, অ্যান্ড্রিউ একটু কথা বলে যাও না কয়েক মুহূর্ত। অ্যান্ড্রিউ চমকে উঠল, কে বলল? সে এদিক ওদিক দেখছে। হঠাৎ করে আবার কে বলল, আমি বলছি, আমি, এই ব্রিজ কথা বলছি। অ্যান্ড্রিউ অবাক হয়ে ব্রিজটার সামনে পিছনে দেখতে থাকলো। এটা কি করে সম্ভব? তখন তার মনের কথাটা যেন ব্রিজ বুঝতে পারল এবং বলল, হ্যাঁ এটা সম্ভব। এই দেখো না, আমি কথা বলছি, তুমি শুনতে পাচ্ছ কে? এখনো মনে হচ্ছে কি এটা অসম্ভব? শুনে অ্যান্ড্রিউ কাঁপা কাঁপা গলায় বলল, মানে হ্যাঁ, বলো কি বলবে? শুনে ব্রিজ বলল, আমার উপর দিয়ে নানা লোক রোজ এপার ওপার করে, সবাইকে আমি দেখি কিন্তু কেউ আমার ডাক শুনতে পায় না, শুধু তুমি শুনতে পেলে। কি অবাক লাগছে না? অ্যান্ড্রিউ বলল, হ্যাঁ সে তো লাগছে। এই সময়টায় বিশেষ কেউ আর যাতায়াত করে না এই ব্রিজের উপর দিয়ে, তাই অ্যান্ড্রিউ আর ব্রিজ নির্দ্বিধায় তাদের কথোপকথন চালিয়ে গেল। ব্রিজ বলল, হ্যাঁ আমার কিন্তু লাগেনি, আমার গলা তুমি কি জন্যে শুনতে পাচ্ছ তা আমি জানি। যাই হোক, আজ যাও, তোমার দেরি হয়ে যাচ্ছে, কাল ঠিক এই সময় এসো, আবার কথা হবে। তারপর অ্যান্ড্রিউ মনে হাজারটা প্রশ্ন এবং দ্বিধা সংশয় নিয়ে তার বাড়ি ফিরল। পরের দিন অ্যান্ড্রিউ অপেক্ষায় ছিল আজ কি কথা হবে তার আর ব্রিজের বলে। সে ঠিক সেই সময় ব্রিজের ঠিক মাঝখানে এসে দাঁড়ালো এবং জোরে একটা ডাক দিল, ব্রিজ আমি এসে গেছি। শুনে যেন হালকা একটা হাসি এলো ব্রিজের। ব্রিজ একটা হালকা হাসি দিয়ে বলল, তোমার পা আমার উপর পড়লেই আমি বুঝে যাই, শুধু তুমি কেন, আমার উপর দিয়ে যারাই যায় তাদের সবার পায়ের স্পর্শ আমার জানা আছে। তো অ্যান্ড্রিউ বলল, আগের দিন তুমি আমাকে বললে যে আমি তোমার ডাক শুনতে পেয়েছি, তার কারণ তুমি জানো, আমি কি জানতে পারি তুমি কি জানো? শুনে ব্রিজ আবার একটা হাসি দিয়ে বলল, হ্যাঁ জানি, তুমি নিশ্চয়ই জানতে পারো। অ্যান্ড্রিউ এবার একটু অধৈর্য হয়ে জিজ্ঞেস করল, কি জানো বলো আমাকে,
বলো বলো। শুনে ব্রিজ বলল, মন শক্ত করে শুনো তাহলে। আজ থেকে প্রায় 25 বছর আগের ঘটনা। তখন রোজ ঠিক এই সময় আমার উপরে একটি ছেলে এবং একটি মেয়ে তাদের জীবনের সুখ দুঃখের সময় কাটানোর জন্যে আসত। তারা দুজনে একে অপরকে ভালোবাসত। মেয়েটির গ্রাম ছিল আমারই ঠিক বাঁদিকে, আর ছেলেটির গ্রাম ছিল আমারই ঠিক ডান দিকে। তারা সবার আড়ালে দেখা করতে আসত। কেউ জানত না তারা একে অপরের সাথে দেখা করছে। তারা ঠিক এই সময় সন্ধ্যের দিকে আসত লোক চক্ষুর আড়ালে। তারা দেখা করত, কথা বলত, জানত শুধু এই আকাশ, মাটি আর এই অভাগা ব্রিজ। এইভাবে প্রায় 1 বছর কেটে গেল। তারপর তারা লুকিয়ে বিয়ে করল এবং তারা দুজনই ছেলেটির গ্রামের এক গোপন জায়গায় তাদের সুখের সংসার শুরু করল। কিন্তু সুখ বেশি দিন টিকল না। বিয়ের 1 বছর পরে মেয়েটির বাড়ির লোক জানতে পারল তাদের ঠিকানা। মাঝরাতে তারা গ্রাম ছেড়ে পালাল। তখন মেয়েটি গর্ভবতী। সেই অবস্থায় তারা এই আমার উপর দিয়ে ছুটছে। তখন ছেলেটি মেয়েটিকে বলল, তুমি ওপারে গিয়ে লুকাও, আমি দেখছি ওদের, বলে অনেক বুঝিয়ে মেয়েটিকে আমার ওপারে দিয়ে সে ঠিক ব্রিজের মাঝখানে এসে দাঁড়াল। এবং কিছুক্ষণের মধ্যেই দুদিক থেকে সে ছেলেটিকে ঘিরে ধরল দুপক্ষে গ্রামের লোক, এবং সঙ্গে সঙ্গে তাকে এই আমার উপরে হত্যা করল। এবং তারপর মেয়েটির খোঁজে এদিক ওদিক ছুটল তারা। কিছুক্ষণ মেয়েটি যখন এলো, দেখল তার স্বামীর নিথর দেহ পড়ে আছে এবং সে সেখানে অঝোর ধারায় কাঁদতে থাকল। এবং ঠিক সেই সময় তার অসহ্য যন্ত্রণা শুরু হয় এবং সে সেখানে এক বাচ্চার জন্ম দেয়। এবং জন্ম দেওয়া মাত্রই সেও তার স্বামীর মতো মৃত্যুর কোলে ঢলে পড়ে। তার মা আমার কোলে সে সদ্যজাত শিশুকে ফেলে চলে গেল। এটুকু বলে ব্রিজ থামে। তারপর ভারী গলায় বলল, হ্যাঁ বাবা, হ্যাঁ, তুমি তোমার মায়ের গর্ভ থেকে বেরিয়ে আমার কোলেই প্রথম পদার্পণ করো। সেই জন্ম থেকে আমি তোমাকে আমার উপরে বড় হতে দেখেছি। এতক্ষণে অ্যান্ড্রয়ের চোখ জলে ভরে গেছে। সে বড় হয়েছে গ্রামের এক চাষার বাড়িতে। সে জানত সে সেই চাষার বা চাষার স্ত্রীর ছেলে নয়, কিন্তু কিভাবে সে তাদের জীবনে এসেছে সেটা জানত না, আজ জানল এবং অঝোর ধারায় কাঁদতে থাকল। ব্রিজ বলল, কেঁদো না, তোমার মা বাবা ভালো আছে, ওনারা রোজ আসেন ঠিক আগের মতো সবার আড়ালে ঠিক এই সময়। ওই দেখো আসছেন ওনারা তোমার দিকে দু হাত বাড়িয়ে। দেখতে দেখতে নিজের অজান্তেই অ্যান্ড্রুয়ের হাতটা উপরে উঠে গেল এবং ব্রিজটা নড়ে উঠল একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে।